আমাদের যে দর্শকের সামনে যারা ভিডিওটা দেখতেছে, হ্যাঁ, তো আপনি বলতেছেন নাকি যে এই টাকার প্রয়োজনের জন্য আপনি দুদিনের জন্য অফারে আর কি মালগুলো বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, তো আপনার এখন মালের এক নঙ্গিটা ক্যাটাগরি দেখাইবেন, পিকেটে ক্যাটাগরি দেখাইবেন, দুই নঙ্গিটা ক্যাটাগরি, দাম সহ ঠিকানা ও মোবাইল নাম্বার তো বলে দেবেন নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এখন প্রথমে আমাদের এই যে এক নঙ্গিটার ক্যাটাগরিটা দেখেন আমাদের। এটা তো মনে হয় দুই নঙ্গি এই সাইডটা। না না, এটা এক নঙ্গি, একটু লাল হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন তো অন্য ইটগুলো দেখেন তো। হ্যাঁ, এর নিচে থেকে কিছু ইট বের করে দেখেন আমাদের। হ্যাঁ, এগুলো পুরো আবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সাইজ কিরকম আছে ভাই? 9 ইঞ্চি 3 সুতা 4 সুতা আছে। 9 ইঞ্চি 3 সুতা 4 সুতা? আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এই ফর্মা কত ইঞ্চি দেন ভাই? আমাদের ফর্মা আছে 10 ইঞ্চি 2 সুতা। 10 ইঞ্চি 2 সুতা? না, আচ্ছা, 10 ইঞ্চি 2 সুতা ফর্মা দেন। এটা পুইরা আর কি ছোট হইতো নাকি? তারপর ছোট হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এক সুতার মতন ছোট। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে ইটটা ভাই, এটা কি জমির মাটি নাকি নদীর মাটি? আমাদের জমির মাটি, নদীর মাটি। এটা আমাদের দিকে হয় না, আমাদের দিকে নদীর মাটি আসে। তাই অনেকে যে বলে যে ভাই নারায়ণগঞ্জের ইট নদীর মাটির ইট, আপনি 100% শিওর বলতে পারবেন যে নইয়া জমির মাটির ইট? আমাদের তো নদীর মাটি আছে, আর কোনো সিস্টেমই নেই আমাদের। আমাদের জমির মাটির ইট 100% জমির মাটির ইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাটিটা কোন দিকে আছে ভাই? একটু দেখাই তো। ওই দিকে মাটি আছে, জমিন, আমরা জমিন থেকে মাটি নিতেছি, ওই দিকে দেখ। আচ্ছা ভাই, এখন মালের সাউন্ড কোয়ালিটি শোনান আমাকে। আচ্ছা 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 আচ্ছা, কাজ করুন। আপনি হয়তো অনেকে বলবো যে ভাই আপনি বাছে করে দুটো মাল নিছেন। হ্যাঁ, তো আপনি এক কাজ করুন, আপনি এখান থেকে যে কোনো জায়গা থেকে দুলার উপর থেকে নেন না, একটা জায়গা থেকে নেন, আপনার যেখান থেকে ভালো লাগে নেন একটা। হ্যাঁ, এখান থেকে নেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধরে রাখেন, আগে আমি ক্যামেরা শো করি। দেখি, এক নম্বর না পিকেট? এটা এক নম্বর পিকেট, আর নিচে আর বাইরে স্টোরেজ তোমার পিকেট। পিকেট কি এখন এদিকে নাই? না, পিকেট নিচে আছে। হ্যাঁ, পিকেট নিচে, আর নিচে থেকে পিকেট বের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই এখন বর্তমানে মালের দামটা বলে দেন। বর্তমানে দামটা একটু বলে দেন আমাদের। আমাদের দাম এখন 10,300 করে আমরা বিক্রি করতেছি ভাই। এটা তো অফার হইলো ভাই, আপনি বলছেন যে আপনি অফারে বিক্রি করবেন, ঠিক আছে, একটু কমে টমে বলেন তো। অফারে আর 100 টাকা কম করে দাও তুমি। না না না, তাই 100 করে কম না, যেহেতু আপনার আমার যে মালগুলো কিনা আছে, তো সেক্ষেত্রে আমি চাইতেছি যে অফার মালগুলো, ঠিক আছে, চ্যানেলের মাধ্যমে আমার মালগুলো বিক্রি হয়ে যাক, ঠিক আছে। তা আপনি একটা লাস্ট একটা রেট বলে দেন, মানে কমতে কমতে যাতে কমকমি না হয় ওই একটা রেট বলে দেন। 10,000 করে দাও তোমার জন্য। না 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 ভাই, আর ই করেন, আর 100 টাকা কমাই দেন, সমস্যা নেই, আমি বলে দিলাম, ঠিক আছে, 9,900 টাকা করে দেন। আপনার মালগুলো যাতে মনে করেন দেখা গেছে আমার নামে যে ইগুলো আছে, আমার যে মাল কিনাগুলো আছে, সেগুলো যাতে শেষ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হয়েছে ভাই, আপনি তো আমার ভাই লাগেন, আর আপনার খোলা মানে এটা আমার খোলা, এটা ডাজেন্ট ম্যাটার। তার 9,900 টাকা নাকি? আচ্ছা, তোমার জন্য এটা, তোমার দর্শকদের জন্য এটা 9,900। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে কি, দর্শকরা যদি অনেকে আসবে, আসার পরে মাল দেখা গেছে এক নাম্বার ইটের থেকে বাসায় করে মাল নিবে, কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই। যেই স্টেক থেকে, যেই স্টেক থেকে পছন্দ হইব তাদের, তারা ওই স্টেক থেকে এক নাম্বার নিয়ে যাবে। কোনো দেখা গেছে ওনারা যদি বলে আমার এই মাল পছন্দ, ওই মাল দেন, কোনো সমস্যা, যেই মাল পছন্দ ওই মালে ওনারা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা তো 100%। হ্যাঁ, 100%। আচ্ছা, পিকেটটা দিই বাইরে চলে। আচ্ছা, তো ভাই কি পিকেট দাইবেন এখন আমাদের? পিকেট দেখো, পিকেট আপনি এই কাই করেন, দুই তিনটা মাল লন না ভাই, এই দুই তিনটা মাল দাও দি ভাই। বাড়ি দেন, সাউন্ড বাড়ি দেন, বাড়ি দেন। এই দেখো টিকিট। হ্যাঁ, বাঙ্গেন বাঙ্গেন, একটা বাঙ্গেন তো ভাই। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা মাল লেন, একটু এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ছাওয়াটা ভিতরে নেন। হ্যাঁ বাস, ঠিক আছে। টিকিটের কালার তো লাল হয়ে রয়েছে ভাই, অনেক পিকেট সুপার ফাস্ট আছে। এখন কথা হয়েছে কি ভাই, কাস্টমাররা মাল মূল সবই পছন্দ হয়েছে, ঠিক আছে। এখন কাস্টমাররা আশা করি মাল পছন্দ হবে, যেই স্টক থেকে চাইবে তো সেই স্টক থেকে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আপনার এই মালের ইটা ভ্যালুটা, এইটার দামটা কত? দামটা কত? এটা দাম তো আমরা 10,400 করে বিক্রি করতেছি। 10,400? না ঠিক আছে, আপনি কোনো, যাক আমি সময় বাড়াইলাম না, ভিডিও অনেক ইয়ে হয়ে গেছে, আমি ওই 10 টাকা কইরা বইলা দেন, আমি যাতে কাস্টমারদের স্যাটিসফাই করতে পারি। তোমার জন্য এখন দুই দিনের জন্য তুমি বলছো 10,000 করে, এখন হইলে পিকেটটা 10,000 করে একদম নাকি? এর নিচে কি কোনো সুযোগ হবে না? এর নিচে যদি কোনো দেখা গেছে, এটা তো ভাই আপনাদের ভাড়া রেট কত?
10400 এই মালটা কার নামে যাবে আমার বড় ভাই ঠিক আছে মুখটা চিনে রাখবেন অবশ্যই আয়সার বলুন সাথে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করবেন ওনার সাথে বলার পরে যেই যেখান থেকে মন চায় সেখান থেকে নিতে পারেন গাড়ির সুব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আরেকটা বিষয় হচ্ছে কি আপনার দর্শক মন্ডলী তো ভাই এখন আমাদের বর্তমানে যে ঠিকানাটা ঠিকানাটি বলে দেন এটা ঠিকানাটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা আচ্ছা আচ্ছা তো মোবাইল নাম্বারটা বলে দেন কষ্ট করে 01973 এটা চাই নাম আপনার নাম্বার না আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই দর্শক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে আমার এই এক ফ্রেন্ডের চ্যানেল উনি অবশ্যই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ